বন্ধ তো হয়েছে। গাইস, শিয়ালদায় তো মানে হচ্ছে ট্রেনের অনেক সমস্যা, তো লাইন এক ঠিক ঘন্টা করছে, দাঁড়িয়ে তারপরে তো 1 ঘন্টা দাঁড়িয়ে তারপরে ট্রেন এলো। আর ট্রেনে প্রচণ্ড ভিড়, তো মানে যান চলে যাওয়ার মতন। আর এই টিটাগড়ে একটা মানে অ্যাক্সিডেন্ট ঘটেছে যেটা খবরে নিউজে দেখলাম, তো সেজন্য একটু মানে চাপেও আছি ভয়েও আছি, কিন্তু কিছু প্রোডাক্ট কিনতেই হবে, তো সেজন্য এসছি। আর প্রচণ্ড গরম, তো চলো তাড়াতাড়ি কেনাকাটি করে তারপরে আবার বাড়ি যেতে হবে, দেখতে থাকো। হ্যালো গাইজ, আজকেও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকের ব্লগ স্টার্ট করছি একদম স্টেশন থেকে, কারণ আমরা কিন্তু একটা জায়গায় যাচ্ছি আর সেটা তোমাদেরকে জানাবো না, সেটা হতেই পারে না, তাই ভাবলাম যে ব্লগটা এখান থেকে স্টার্ট করি। 38-40 ডিগ্রি গরমের মধ্যে বেরিয়ে পড়েছি কিন্তু কেনাকাটি করতে, কিন্তু কিসের জন্য কেনাকাটি করছি সেটা তোমাদেরকে জানাবোই, তো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। গাইজ, আজকে যা গরম বুঝতেই পারছো অবস্থা, আমরা চুঁচড়ো থেকে এসছি আর ট্রেন 1 ঘন্টা মতো লেট, সেই মামির জন্যই আজকে প্রোডাক্ট কিনতে এসছি। তো গাইজ, অনেকটা বাধা বিপত্তি অতিক্রম করে এসছি, সেটা তোমার সাথে পুরোটাই শেয়ার করবো, দেখতে থাক। অবস্থা দেখো মুখে, মানে হচ্ছে মানে লাইনে কাজ হচ্ছে, তো 1 ঘন্টা পর পর ট্রেন, প্রচন্ড জার্নি হয়ে গেছে। একদিকে লাভ হলো, 3-4খানা কুর্তি কিনে নিলাম এই ফাঁকে, তো মাঝে মাঝে একটু শপিং করতে ইচ্ছা করে, তো এসে যেটা কিনবো বলে এসেছি তার থেকে বেশি কিছুই হয়ে গেল, তো তোমাদের বাড়িতে গিয়ে অবশ্যই দেখাবো। তোমাদের সাথে এমন একটা দোকানের পরিচয় করে দেবো, যেই দোকানে এলে তোমরা অনেক রকম মেকআপের জিনিস কিন্তু একসঙ্গে কিনতে পারবে, এছাড়াও হেয়ার কাটিং, হেয়ার কালারিংয়ের জিনিসও তোমরা পাবে, অ্যারোমা, সেন্ট। আমরা পৌঁছে গেছিলাম অনেকটাই আগে, তাই জন্য এই দাদাকে ফোন করেছিলাম, তা ফোন করে তাড়াতাড়ি করে ডাকা হলো, যেহেতু এই দাদা অনেকটাই দেরিতে দোকান খোলে আর অনেকটাই রাতে বন্ধ করে। কিন্তু আমরা পৌঁছে গেছিলাম 11টার মধ্যে, তো দাদাকে ফোন করলাম, দাদা আসো, তো আমাদের সাথে এতটাই ভালো পরিচয়, তো দাদা আমাদের জন্যই কিন্তু তাড়াতাড়ি করে চলে এলো। তো দোকানে এত প্রোডাক্ট গাইস, তো দোকানে ঢুকতেই পারছিলাম না আমরা, তাই ভাবলাম বাইরের দিকটা একটু ভিডিও করতে থাকি। তো দাদা মালের পর মাল বের করতেই আছে, দেখতেই পাচ্ছ যে এত এত মাল দোকানে, তো আমরা প্রায় 1/2 ঘন্টা বা 1.25 ঘন্টার মধ্যে এখানেই দাঁড়িয়েছিলাম, মাল সাজানো হলো, তারপর আমরা কিন্তু দোকানে প্রবেশ করি। তো তারপরে তোমাদের দেখাই যে কি কি প্রোডাক্ট আছে। তো চলো, স্পেশালি মামির জন্য কিনতে এসছি, আর একবার বলছি গাইজ, আমার জন্য নয়, মামির জন্যই কিনতে এসছি। অনেক কিছু জিনিস যেহেতু প্রথম ক্লাস স্টার্ট করছে, তো প্রথমেই ফাউন্ডেশন, মেকআপের বেসের জিনিস বলো, হেয়ারের জিনিস বলো, সব রকমই তো দরকার, তো প্রথমত বেসের জিনিস কেনার জন্যই আমরা এতটা দূর এসছি। তো গাইজ, রাস্তায় প্রচুর প্রবলেমের মধ্যে পড়েছিলাম, শিয়ালদা স্টেশনে 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম ট্রেন চলাচল বন্ধ ছিল, আর তোমরা নিউজে অনেকেই শুনেছো যে টিটাগড়ে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো সেই কারণের জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল কিছু ঘন্টার জন্য। তো আমাদের প্রায় 1.5 ঘন্টা বাদ যেহেতু ট্রেন আসছে, তো অনেকক্ষণই আমাদের দাঁড়াতে হয়েছে, আমরা নৈহাটিতেই দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ গাইস, তো এরপরও দোকানে এসেও অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। তো চলো আর কথা না বাড়িয়ে একটু তোমাদের অনেক রকম প্রোডাক্ট দেখিয়ে দিই এই ব্লগের মাধ্যমে, তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে যে দোকানে কী না নেই, তো তোমাদের সাথে আস্তে আস্তে সবটাই শেয়ার করি, দেখতে থাকো বন্ধুরা আর সঙ্গে থাকো। হ্যাঁ গাইজ, মেয়েদের তো জানোই যে মেকআপ দেখলেই মনটা কেমন যেন ছটপট করে ওঠে, তো আমারও সেরকমই হলো, মনে হচ্ছে যেন সব কিছু নিয়ে নিই, কিন্তু না, সেটা তো সম্ভব না, তাই ভাবলাম যে ভিডিওর মাধ্যমে তো সব কিছু নেওয়াই যেতে পারে, তাই ভিডিওটা আর একটুও বাদ রাখলাম না, সব রকম প্রোডাক্টই তোমাদের সাথে শেয়ার করলাম। গাইজ, কানেরগুলো দেখে তো জাস্ট ফাটাফাটি, মনে হচ্ছে সব রকম কানেরই এখানে রয়েছে, সব ড্রেসের সাথে যাবে, তো সব কটা নিয়ে নিই, সেটাও নিশ্চয়ই হবে না, তাই ভাবলাম যে ব্লগের মাধ্যমে তোমাদের সাথে দেখিয়ে দিই যে তোমাদের কোনটা কোনটা ভালো লাগছে, অবশ্যই কমেন্টে জানাবে, জানাতে থাকো কোন কোন প্রোডাক্ট তোমাদের কাছে আছে, মানে তোমরা কোন কোন ফাউন্ডেশন ইউজ করো, সব রকম আমাকে কমেন্টে জানাও, জানাতে থাকো, আর এইভাবেই ভালোবাসা দিতে থাকবে পরে ভিডিওর জন্য। গাইজ, এখানে কিনা সেন্ট নেই, সব রকম সেন্টই যেন এখানে রয়েছে, তো গাইজ আমার এখান থেকে 4টে সেন্ট খুব পছন্দ হয়েছিল, তো সবকটা তো নেওয়া সম্ভব হয়নি, একটা আমি নিয়েছি। তো দেখো এখানে জুয়েলারিগুলো জাস্ট অসাধারণ, মনে হচ্ছে ল্যাঙ্গার সাথে সবকটাই যাবে, তো এত আমার পছন্দ হয়েছে গাইজ, কিন্তু নেওয়ার মতো ব্যালেন্স ছিল না সেই সময়, তো আমি নিতে পারিনি কিছুই। এরপরে দেখো ফাউন্ডেশন, তারপরে তোমার অনেক রকম দেখো কেয়া সেট, অ্যারোমাথেরাপি, সব রকম কিন্তু এখানে প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে। আর এখানে যে মানে জুয়েলারিগুলো রয়েছে এতটাই সুন্দর গাইজ, এতটাই সুন্দর, কিন্তু একটু ভালোই প্রাইসের মধ্যে। আর তোমরা এসো এই দোকানে, অবশ্যই আমি ডেসক্রিপশানে সবটাই দিয়ে দেবো লিঙ্ক, তোমরা আসতে পারবে খুব সহজেই আসতে পারবে,
তো অবশ্যই ডেসক্রিপশানটা চেক করে নিও। আর আমার ফুল ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, তোমাদের এইভাবে ভালোবাসা দিতে থাকবে পরের ভিডিওর জন্য। তো সবসময় তো ভাবলাম যে আমি অ্যাক্টিং ভিডিও, ফানি ভিডিও দিতে থাকি, তো ভাবলাম একটু ব্লগের মাধ্যমে শেয়ার করি। আর যেহেতু তোমরা এতটাই ভালোবাসা দিচ্ছ, তাই আমার প্রতিকটা ভিডিও বানাতেও কিন্তু খুব ভালো লাগছে তোমাদের জন্য। তো দেখতেই পাচ্ছ গাইজ, এত সুন্দর সুন্দর কিন্তু প্রোডাক্ট এখানে আছে, আর কানেরগুলো জাস্ট ফাটাফাটি, মানে এতটাই সুন্দর লাগছে। মানে এখানে কোনো কালার নেই যে বাদ আছে, সব রকম কালারই কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে এসো, দেখো, চয়েস করো, কিনে নাও। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর সব কিছু প্রোডাক্ট, মানে কেয়া সেট, তারপর সোমিস প্রোডাক্ট, মানে সব রকম প্রোডাক্ট রয়েছে এখানে, তোমরা পেয়ে যেতে পারো। তো আমি তো ওদিকে প্রোডাক্ট কিনছিলাম, আমার বর এদিকে ভিডিওগুলো তুলেছে। তোমরাই বলো গাইজ এখানে কিনা নেই, সত্যি এই দোকানটা এসে যেন মনটা ভরে যায়। কারণ মেয়েদের জন্য হয়তো খুব ভালো দোকান, কারণ হচ্ছে সব রকম প্রোডাক্ট এখানে পাওয়া যাবে। আর যেদিকে তাকাবো সেদিকেই হয়তো মানে মনের মতো জিনিস পাওয়া যাবে, সেটা দেখেই বুঝতে পারছো যে কিনা নেই। আমার তো খুব ভালো লাগে এই দোকানে আসতে, আর আমি আসলে সহজেই যাই না, কারণ অনেক কিছু কেনার থাকে। আর যেহেতু স্পেশালভাবে মামির জন্যই আসা, তাই নিজের জন্য কিছু ভাবিনি এবারে, কিন্তু মামি বলেছিলো আমার জন্য একটা কানের পার্লে নিয়ে এসো। তো এই দোকান থেকে আমি কানের নিয়ে গেছি, এতটাই সুন্দর সুন্দর সব কালেকশানগুলো না, দেখেই মন ভরে যায়। তাই ভাবলাম যে কানেরটা আমি আর অন্য দোকান থেকে নেব না, এই দোকান থেকে আমি কানেরটা নিয়ে যাব, হয়তো অবশ্যই পছন্দ হবে। আর সত্যি সত্যি এতটাই পছন্দ হয়েছে যে অনেকবার বলেছিল যে কানেরটা দারুণ লাগছে। তো তোমরাও নাও বন্ধুরা, তোমরা এসো। আর বায়োটেকের টোনারগুলো সত্যি খুবই ভালো, এখানে দেখো সব গুড ভাইবস টোনার, সব রকম টোনার এখানে রয়েছে। তোমরা যে কোনো কিন্তু মেকআপের বেস তৈরি করার জন্য এখানে টোনার খুব ভালো ভালো রয়েছে। এখানে সব প্রাইমার রয়েছে, গ্লোমির প্রাইমার আছে, সব রকম প্রাইমারও তোমরা পেয়ে যাবে। এইচডি মেকআপ লুকের জন্য তোমরা অনেক রকম প্রাইমার, ফাউন্ডেশন সব কিছু পাবে। শুধু তো এই কথা বললে তোমাদেরকে ব্লগটা অতটাও ভালো লাগবে না শুনতে। তো একটা কথা বলে দিই গাইজ, এই দোকানে কিন্তু সত্যি মানে সব কিছুই পাওয়া যাচ্ছে। আর দাদাটাও মানে অসম্ভব ভালো মানুষ, কারণ আমরা অনেকটাই বাজেটের মধ্যেই কিন্তু প্রোডাক্ট কিনেছিলাম। তো দাদাটা আমাদের খুব ভালোভাবেই যত্ন সহকারে বিল, এছাড়াও অনেক রকম প্রোডাক্ট আমাদের সামনে দেখিয়েছে। আর দেখো কত সুন্দর সুন্দর এখানে ভ্যানিটি ব্যাগ, দেখলেই যেন মনটা ভরে যাচ্ছে। আর দেখো এত সুন্দর সুন্দর কালারের সব মানে ব্যাগগুলো রয়েছে, আমি তো ভাবিনি যে এখানে ভ্যানিটি ব্যাগও পাওয়া যাবে। তো দেখেই ভাবলাম যে ভিডিওটা তুলে নিই তোমাদের জন্য। তো এখানে দেখো কত রকম কিন্তু প্রাইমার, তারপর তোমার গ্লোয়িং স্কিনের জন্য অনেক রকম ফাউন্ডেশন রয়েছে, মানে মেকআপের জন্য জিনিস কিনতে আসা মানে সত্যি মনের মধ্যে কতটা আনন্দ হয়। কিন্তু অন্যদিকে গাইজ এতটাই গরম পড়েছে আজকে যে মানে সত্যি মানে ঘেমে ঘেমে জল, মুখ চোখ দেখলেই হয়তো তোমরা বুঝতে পারবে যে কি অবস্থা। মানে এই যে ফাটাফাটি গরমটা যাচ্ছে, তার মধ্যে মেকআপের জিনিস কিনতে এসেছি। তো গাইজ আমরা ফার্স্ট দিন এসেছিলাম, সেদিনকে দাদার দোকান বন্ধ ছিল, সেটা আমার খেয়াল ছিল না। তো তারপরে আমরা আবার ফিরে যাই বাড়িতে, তো তারপরের দিন আবার আসি, তো তখন দাদা দোকান খোলেনি, তখন ফোন করে আবার জানানো হলো যে আমরা এসেছি, তোমরা আসো। তো তারপরে দাদাটা এলো, এসে দোকান টোকান খুললো। তো ওই করতে করতে আমাদের প্রায় 2-3 ঘন্টা লেগেই গেল দোকানের মধ্যেই, আমরা বাড়ি আসলাম 4:30 সময়। তো যাক, এখানে দেখো অনেক রকম ফাউন্ডেশন আছে, ফিটমি, ফরএভার 52, তারপর রেকর্ডের ফাউন্ডেশন, সুগারের ফাউন্ডেশন, সব রকম ফাউন্ডেশন পাবে। লিপস্টিকের জন্য আলাদা সব রকম প্যালেটও তোমরা পেয়ে যাবে, হুদা বিউটির কালেকশন, সব রকম কালেকশান আছে গাইজ, অত তো নাম বলা যাচ্ছে না, তোমরা আসো অবশ্যই। আর কাজলগুলো খুব সুন্দর লাগছিলো, তাই আমি একটা কাজলও নিয়ে নিয়েছিলাম। আমার জন্য গাইজ বেশি কিছু নেওয়া হয়নি। তো দেখো এখন বিল পেমেন্ট করার টাইম, তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি মানে কতটা টেনশানের মধ্যে ছিলাম, আর মানে এতটাই আনন্দের মধ্যেও ছিলাম, কারণ তার মধ্যে বিল পেমেন্ট করা হচ্ছিলো, একটু কনসেন্ট্রেট দিতে হচ্ছে, কারণ বিলটার সময় তো একটুখানি দেখে শুনে নিতে হয়। তো যাই হোক, দাদাটা খুবই ভালোভাবেই আমাদের সাথে কথা বললো, বিল পেমেন্ট হয়ে গেল। আমি যেহেতু দোকানের মধ্যে দুজনাই মাত্র ছিলাম, তাই আমরা খুব ভালো করে ভিডিও করতে পেরেছি, তোমাদের জন্য অনেকটা শেয়ার করতে পারলাম, হয়তো ভিড় থাকলে পারতাম না। তো দেখো যাওয়ার মুহূর্তে মনে পড়েছিল যে কানেরটা নেওয়া হয়নি, তো আমার বড়ই মনে করলো যে কানেরটা তো নেওয়া হয়নি। তো তারপরে আমি একটা কানের চয়েস করে নিলাম, আর কানেরগুলো অসাধারণ গাইজ, 300 থেকে স্টার্ট, কিন্তু দারুণ ছিল কানেরগুলো। তো আমি আমার নিজের জন্য নিইনি, তো মামির জন্য নেওয়া হয়ে গেছে একটা কানের, তোমাদের পরে দেখাবো। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, অনেক কিছু কেনাকাটি করেছি, এখন পুরো ব্যাগ ভর্তি জিনিস নিয়ে যাচ্ছি, একটু ঘুরাও ছাতাটা। আর যা রৌদ্র, কিন্তু এটাই আনন্দ,
যে মেকআপের জিনিসগুলো কিনলে মেয়েদের এমনি আনন্দ হয়, তাই কোনো রোদ্দুর গরম কিছুই মনে হচ্ছে না এখন। আর গাই সব থেকে বড় হচ্ছে ট্রেনের সমস্যা, মানে এক ঘন্টা দেড় ঘন্টা পর পর ট্রেন আসে। এখন বাজে 12:30, কটায় ট্রেন পাবো জানি না, কি করবো জানি না, মামিকে মানে শেখাতে যেতে পারবে কিনা সেটাও জানি না। এতটা পরিশ্রমের মধ্যে শুধুমাত্র মামির জন্যই এসেছি, না তো আমাদের আজকে কোনো দরকার ছিল না দমদমে আসার। আজকে ব্লগ করে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর এইভাবেই সাথে থাকবে। এটা কোথায়? তো নৈহাটি ফেরিঘাট। তো এখন আমরা যাব চুচুড়ো ফেরিঘাটে, তারপরে বাড়ি। তো গাইজ বিশাল গরম, তার মধ্যে আমরা মানে গেছিলাম দমদম। তো গাইজ আর কোনো দেরি না করে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পরের ভিডিওর জন্য নোটিফিকেশনটা অল করে রাখো, আর এইভাবে ভালোবাসা দিতে থাকো। পরের দিন দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে, এছাড়াও অ্যাক্টিং ভিডিও তো রয়েছেই তোমাদের জন্য। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা, বাই বাই।